রাস্তা দিয়ে দার্জিলিংয়ের প্রধান প্রবেশপথটি হলো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 77 কিমি। শেয়ার জিপ করে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানো যায়, যার মাথাপিছু ভাড়া পড়ে 250 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য যে 4টি রুট বেছে নিতে পারেন সেগুলি হলো তিনধারিয়া কার্শিয়াং রুট, দুধিয়া মেরিক রুট, রোহিণী রুট আর পানখাবড়ি রুট। আজ আমরা শেয়ার কারে করে যাব রোহিণী রুট ধরে, যা এই ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করছি আপনাদের সঙ্গে। সমুদ্রে যেতে চাইলে দীঘা কিংবা পুরী, আর পাহাড় ডাকলে সোজা দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া বাঙালি ভ্রমণকারীর একরকম অভ্যাস ছিল। আজকের প্রজন্ম আবার অফবিট স্থানে যেতে বেশি ভালোবাসে, কিন্তু তা বলে কি সাবেক স্থানে যাওয়া বন্ধ হয়ে গেছে? একেবারেই না, বরং পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। আপনাদেরকে যেমন জানালাম যে শেয়ার গাড়িতে জার্নিটা কেমন হয় সেটাই দেখাবো আপনাদেরকে। স্টেশন থেকে বেরিয়ে এই গাড়িগুলোকে পাওয়া যায়। আমরা 3টে সিট বুকিং করে নিয়েছি, যদি অসুবিধা হয় বা লাগেজ বেশি থাকে সেটাও করতে পারেন। যেহেতু আমরা ক্যামেরা ট্যামেরা করছি তাই 1টা সিট বেশি নিয়ে নিয়েছি, নচেত 250 করে ভাড়া পড়ে। তো চলুন যেতে যেতে দেখি রাস্তায় কী হয়। 11:30 আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি, দেখি কতক্ষণ লাগে। অমল, তোমার কী ফিলিং? এখনো পর্যন্ত যাই ফিলিংস হোক খুব গরম লাগছে, বুঝতে পারলেন তো? কখন ঠান্ডা লাগবে আমরা এখনো জানি না, দেখি কোথা থেকে শীত পড়ে। শীত দার্জিলিং দেখছি, শীত না পড়লে আর কি হলো। পাহাড়ি রাস্তায় বেশি সাহস দেখিয়ে সেলফ ড্রাইভ না করাই ভালো। পাহাড়ে গাড়ি ভাড়া বেশ ব্যয় সাপেক্ষ। দিনের আলো থাকতে থাকতে যদি দার্জিলিংয়ে রওনা দিতে পারেন তাহলে রিজার্ভ গাড়ি করলে কম করে 3,000 আর বড় গাড়ি 4,000 টাকা মতো খরচ হতে পারে। সময় তখন সকাল 11:30। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে বুক করে নিলাম শেয়ার গাড়ি আজ আমরা, যা দার্জিলিং আমাদের পৌঁছে দেবে 3 ঘন্টার মধ্যে, ভাড়া 250 টাকা মাথাপিছু। এখন আমাদের গাড়িটা টার্নিং নিয়েছে শুকনা জঙ্গলের দিকে, শুকনা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, অসাধারণ দৃশ্য। আমরা যে রোডটা দিয়ে আসলাম, শুকনা জঙ্গলের ভেতর দিয়ে আসলাম, এটা দিয়ে একটা শর্টকাট আছে, এসে তারপর আমরা মিরিক রোডে পড়লাম। এখান থেকে একটু আগে গিয়েই আবার টার্ন আছে কার্শিয়াংয়ের রোডটা, টোল ক্রস করে আই থিঙ্ক এইটা দিয়ে আসলে যেটা আমার মনে হয়েছে, আমি তো অনেক জায়গাতে ক্যাপচার করতে পারলাম না, তার কারণ মিলিটারি বেস পুরোটা ছিল সেখানে, সৈনিক স্কুল থেকে শুরু করে সবই মিলিটারি বেস ছিল এরিয়াগুলো, তাই অনেকটা ক্যাপচার করা যায় না। কিন্তু যদি আপনারা যখন আসবেন আর কি, শেয়ার গাড়িগুলো আই থিঙ্ক এই রুটেই আসবে, তা যদি আসে তাহলে কিন্তু এই মিলিটারি বেস যে ক্যাম্পগুলো দেখলাম আর কি, সেগুলো খুব ভালো লাগবে। এখান থেকে এবার পাহাড়ে ওঠা শুরু, মেঘও পাচ্ছি আর কান বন্ধ হওয়া শুরু। দিনের আলো থাকতে থাকতে যদি দার্জিলিংয়ে রওনা দিতে পারেন তাহলে ছোট গাড়ির ক্ষেত্রে কম করে 3,000 টাকা আর বড় গাড়ির ক্ষেত্রে 4,000 টাকা মতো খরচ হতে পারে। কিন্তু সূর্যাস্ত বা বিকেল 5টার পর যদি গাড়ি ভাড়া করেন তাহলে তার ভাড়া 1.5 থেকে 2 গুণ বেশি হতে পারে। এমনকি বেড়ানোর জন্য প্রতিদিনে ট্যাক্সি ভাড়াটাও যথেষ্ট ব্যয়বহুল, গ্রুপে বেড়ালে খরচটা একটু কম হয়। পাহাড়ের এই দৃশ্য খুবই কমন, কিন্তু কমন হলেও এই দৃশ্য কোনোদিনই ভুলতে পারবে না যত বাড়ি আসবে। আমরা দেখুন যে জায়গাটায় বসে খাবার খাচ্ছি, জায়গাটাকে দেখুন, উপভোগ করুন, আমরাও তো উপভোগ করছি, তার সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমেতে। আর এই জায়গাটার নাম হলো রোহিণী। এখানে দিয়ে ম্যাক্সিমাম যে সমস্ত শেয়ার গাড়ি আসে বা অন্যান্য গাড়ি আসে তারা দাঁড়ান, কারণ এখানে তো অনেক রকম হোটেল আছে, এনাদের সঙ্গে হয়তো মেবি কন্ট্রাক্ট আছে, সেই হিসাব করে এনারা দাঁড়িয়ে যান। বাট সত্যি দাঁড়ানোর মতোই জায়গা কিন্তু, কারণ এখান থেকে ভিউও যেরকম ভালো, আর এখান থেকে অনেক রকম ফুডের ভ্যারিয়েশনও পাওয়া যায়, দামও কিন্তু রিজনেবল। যেরকম এখানে মিক্স চাউমিন পেলাম 160 রুপিস। ও, ওপরে ভিউটা দেখুন। এখানে আমরা খাওয়ার খেতে দাঁড়িয়েছি, এখন অর্ডার করেছি আমি আর অমল এখানেতে, যেহেতু টিবেটিয়ান জায়গা বুঝতেই পারছেন, টিবেটিয়ান খাওয়ার ছাড়া সেরকম কিছু অ্যাভেলেবেল নয়, বাট রাইস অ্যাভেলেবেল ছিল। বাট এই মুহূর্তে যেহেতু পাহাড়ে আমরা সবে উঠছি তাই রাইস খাওয়ার মতো ইচ্ছা নেই। আমরা চাউমিন অর্ডার করেছি, এক চিকেন চাউমিন। হোপফুলি পাহাড়ের খাবার তো আমার ভালোই লাগে। অমল, পাহাড়ের খাবার তোর কেমন লাগে? আর সবথেকে এখানে যেটা ভালো লাগবে, ফুড কী হবে জানি না, লুকসটা এত সুন্দর, এখানকার দৃশ্যটা যা এত ভালো লাগবে, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। অমল রেকর্ড করছে, সেই ক্যামেরা দিয়ে কী রেকর্ড হচ্ছে অলরেডি আমি স্ক্রিনেতে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই দেখুন ওইটা আমাদের শেয়ার কার,
অ্যাকচুয়ালি শেয়ার কারগুলো ম্যাক্সিমাম সময় হয়, আর ওই যে লাগেজগুলোকে না এরকম টপে যেরকমভাবে বৃষ্টি আসুক বা যেরকম আসুক এরকমভাবে সুন্দরভাবে প্যাক করে দেওয়া হয়, তাই শেয়ার কারেতেও যান, অসুবিধা কিছু হওয়ার কথা না। আমরা একই সঙ্গে শেয়ার গাড়িতে যাচ্ছি, পরিচয় করে দিই সবারই সঙ্গে, ওনাদের নাম ওনারাই বলবেন, যদিও ওনার নামটা আমি বলবো কারণ শচীন তেন্ডুলকর, তাই আমার ওনার নামটা মনে থাকবে শচীন। শচীন তোমার পুরো নামটা কি বলেছিল? শচীন কুমার। ওনার নাম শচীন কুমার, আপনার নাম? রাহাজাতিন। তো আমরা একসঙ্গে সবাই মিলে ট্রাভেল করছি, শেয়ার মানে যে এই নয় যে শেয়ার মানে যে আপনারা বোর হয়ে যাবেন বা এরকম ধরনের কিছু, তোমাদের কি বোর লাগছে কিছু কারো? তো সত্যিই তাই, নতুন মানুষের সঙ্গে যদি মনে হয় হঠাৎ করে পরিচয় হওয়া, তাহলে আমার মনে হয় শেয়ার কার ইজ এ গুড অপশন টু চয়েস, যেখানে তে আপনি হঠাৎ করে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়ে যাবেন, হয়তো দেখবেন তাদের সঙ্গেই পাহাড় ঘুরছেন। বাই দ্য ওয়ে দিস ইজ আওয়ার ফুড, এটা আজকে আমাদের লাঞ্চ, লাঞ্চের জন্য আছে এক চিকেন চাউমিন, এই যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন এটা হলো দেড় প্লেটের কোয়ান্টিটি, 160 রুপিস প্রাইস আছে। এখন দেড় প্লেট কত নেবে সেটা গিয়ে নিচে বলছি। লাঞ্চ শেষ, এখন আবার পথ চলা শুরু। আমাদের যে বিলটা হলো, আমরা যে খাবারটা খেলাম তার সঙ্গে একটা জলের বোতল নিয়েছিলাম, টোটাল বিল হয়েছে 260 রুপিস। খাবার কিন্তু এখানে রিজনেবল প্রাইস, তাই আমাদের তো ভালোই লাগলো, ফুড কোয়ালিটিও কিন্তু খুব ভালো। কার্শিয়াং ঢুকছি, এটা কার্শিয়াং বাজার, 1 কিলোমিটার মতো দূরে আছে। এটা কার্শিয়াং মার্কেট, আর স্টেশনটা জাস্ট আমরা পেরিয়ে গেলাম। কিন্তু এই পাহাড় কী বলুন তো, এখন দার্জিলিং অনেক ক্রাউডেড প্লেস হয়ে গেছে, তাই সেই হিসেব করে অনেক ক্রাউডেড, একটু অল্প অল্প রাস্তা যেতে গেলেও অনেক সময় লেগে যাচ্ছে। আলো আর মেঘের লুকোচুরি খেলা হচ্ছে এখন, বুঝেছেন? এখন আমরা মেঘে আবার ঢাকা পড়ে গেছি, দেখুন একটু আগেই অনেক পরিষ্কার ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম, বাট এখন আবার আর কিছু দেখতে পাচ্ছি না। ওই রাস্তাটা মিরিক গেল, হোম স্টেশনকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস, যা এই ব্লগে নয় পরের ব্লগে আপনারা দেখতে পাবেন। হোম পেরিয়ে যাচ্ছে এখন। দার্জিলিং থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত সোনাদা পর্যন্ত রাস্তাঘাট বেশ ঠিকঠাক, কিন্তু যত দার্জিলিংয়ের দিকে এগোবেন রাস্তার পরিবর্তন দেখতে পাবেন। রাস্তায় স্পিড ব্রেকারের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে, পাল্লা দিয়ে বাড়বে যানজট। নিজেদের গাড়িতে বেড়াতে গেলে হোটেল পার্কিং লট আছে কি না তা আগে থেকেই নিশ্চিত করুন, না হলে বিপদ হতে পারে। এমনকি রাস্তায় জলের বোতল কেনার জন্য গাড়ি থামাতেও অসুবিধা হতে পারে, গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই, তাই আগে থেকেই নিশ্চিত করুন। এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং চক বাজারেতে, এইখানেতেই সমস্ত শেয়ার গাড়িগুলো এসে এখানেতে লাস্ট স্টপ, এইখান থেকে নেমে আবার আমাদেরকে আমাদের বিভিন্ন জায়গায় যেখানে হোটেল আছে বা হোমস্টে আছে সেখানে যেতে হয়, যাওয়ার সময় তো তাই এখান থেকেই অ্যাভেলেবেল আছে, সেটা পরের ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এনিওয়েজ এই ব্লগটা এখানেই শেষ করছি, এই ব্লগে আপনাদের যে কোশ্চেনটা আপনাদেরকে জানাবো সেটা হলো, আমরা এই শেয়ার গাড়িতে করে আসার জন্য কতজনের সিট বুকিং করেছি। আবারও বলে দিচ্ছি, আমরা শেয়ার গাড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার জন্য কতজনের জন্য সিট বুকিং করেছি, তো আনসারটা দিয়ে দেবেন। আর এই ব্লগটা এখানে শেষ করছি, পরবর্তী ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি, যেখানে দেখতে পাবেন দার্জিলিং ম্যাল থেকে শুরু করে সমস্ত কিছু, সন্ধ্যাবেলায় দার্জিলিংয়ে আমরা কী করি পুরোটাই দেখাবো। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই।